দিঘি বলল, খেলতে আসো আমার সাথে। মরুর দেশ কাতারে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ ঝড়। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে এখন উন্মাদনায় ভাসছে গোটা দুনিয়া। এ নিয়ে তৈরি হচ্ছে নানান অনুষ্ঠান, প্রচার ও প্রচারণা। বাংলাদেশেও এই আয়োজনকে ঘিরে চলছে নানান ধরনের কর্মকাণ্ড। বিশ্বকাপ উপলক্ষে একটি ক্যাম্পেইন চালাচ্ছে মুঠোফোনে আর্থিক লেনদেনের অ্যাপ বিকাশ, যাতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। নিজের ফেসবুক পেজে একটি লেখা এবং ভিডিও পোস্ট করে নায়িকা নিজেই বিষয়টি জানিয়েছেন। পোস্টে দিঘি লিখেছেন, এই ওয়ার্ল্ড কাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারু, আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে। খুঁজছি সেই সব সেরা ফিফা প্লেয়ারদের যারা আমাকে হেল্প করবে টুর্নামেন্ট জয়ী হতে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে এখনই তোমরা তোমার ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ইএ স্পোর্টস এর ফিফা 2023 লাইভ স্ট্রিম করা শুরু করো। তোমাদের মধ্য থেকে আমি বেছে নেব একজনকে, তার সঙ্গে খেলতে যাওয়ার আহ্বান জানিয়ে পোস্টের ভিডিওতে এই নায়িকা বলেছেন, হ্যালো সবাই, আমি প্রার্থনা ফারদিন দিঘি। বিকাশ বিশ্বকাপ গেমারুর জন্য আমি আমার নেইমারকে খুঁজছি। তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও, তোমার গেম স্ট্রিম করো আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে। প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দিঘির অভিষেক হয়েছে। তার প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই, এরপর তাকে দেখা গেছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে শেষ চিঠি নামের একটি ওয়েব ফিল্ম, যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দিঘির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বন্ধুরা, বিনোদনের নানা খবর নিয়ে আসছি আমরা, আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।